ভারতের রাজস্থানের উদয়পুর শহর জুড়ে যেন সাজ সাজ রব। বিমানবন্দর থেকে শুরু হয়েছে আয়োজন। আগামীকাল লেক পিচেলোর হ্রদের পাশে বসবে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ের আসর। এই বিয়েতে অতিথিদের তালিকায় রয়েছেন বড় বড় ভিভিআইপি সহ ঘনিষ্ঠজনেরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন সিং মানের মতো অতিথিদেরও আসার কথা রয়েছে তাদের বিয়ের অনুষ্ঠানে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, এরপরই সাতটাকে বাধা পড়তে যাচ্ছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডা। আগামীকাল বিশ্বের অন্যতম নামি দামি হোটেল লীলা প্যালেসে বসছে তাদের বিয়ের আসর। গত 13 মে দিল্লিতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে দিল্লিতে সেজে উঠেছে রাঘবের বাসভবন। অন্যদিকে মুম্বাইয়ে পরিণীতির বাড়িও আলোয় ঝলমল করছে। আজ ওয়েলকাম লাঞ্চের মাধ্যমে দুপুর থেকে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। এরপর 90 দশকের আদলে থাকছে একটি থিম পার্টি। 24 অক্টোবর রাঘবের সেহরাবান্দির মাধ্যমে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। বুধবার রাঘবের বাড়িতে বসেছিল সুফি গানের আসর। সেখানে দেখা মিলেছে পরিণীতির মা মধু চোপড়া এবং তার ভাই সিদ্ধার্থকে। এছাড়াও প্রি ওয়েডিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। এনগেজমেন্ট কন্ট্রাক্ট ইজ অ্যাজ ফলোজ রাঘব। আই রাঘব চাড্ডা এগ্রি টু দ্য ফলোইং। নাম্বার 1, accept that Pariniti is always right. রাঘব ও পরিণীতির বিয়ের জন্য সেজেছে একাধিক বিলাসবহুল হোটেল। হোটেল লেক প্যালেস তার মধ্যে অন্যতম। হোটেল থেকেই নাকি নৌপথে বরযাত্রী যাবে লীলা প্যালেসে। নৌকায় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসবেন রাঘব। দুপুর 3:30টার মধ্যে মালাবদল করবে পরিণীতি ও রাঘব। এরপরেই সাতপাকে ঘুরবেন তারা। আর পার্লস হোয়াইট ওয়েডিং এর মাধ্যমে 4 হাত 1 হবে এই যুগলের। বিয়ের দিনই সন্ধ্যায় লীলা প্যালেসে অনুষ্ঠিত হবে এই নবদম্পতির রিসেপশন। বিয়ের মণ্ডপ সাজানোর জন্য কলকাতা ও দিল্লি থেকে যাচ্ছে বিশেষ ফুল। 23 সেপ্টেম্বর আমেরিকা থেকে সোজা রাজস্থানের উদয়পুরে যাওয়ার কথা ছিল পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়ার। প্রিয়াঙ্কার স্বামী নিক আগেই জানিয়েছেন শ্যালিকার বিয়েতে তিনি যেতে পারছেন না। এবার শোনা গেল প্রিয়াঙ্কাও নাকি থাকতে পারছে না বোনের বিয়েতে। দেশের তাবৎ সব রাজনৈতিক ব্যক্তিত্ব আসবে তাদের বিয়েতে। অতিথি থাকছেন মোট 200 জন, তার মধ্যে 50 জন ভিভিআইপি। যে তালিকায় দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও রয়েছেন। সে কারণে ব্যবস্থাপনা যেমন রাজকীয় করা হয়েছে, তেমনি আটসাট হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। জানা গেছে 100 জন নিরাপত্তা রক্ষী থাকবেন বিয়ের আসরে। হ্রদের মাঝে 4 থেকে 5টি নৌকায় থাকবেন আরও কিছু নিরাপত্তা রক্ষী। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে কঠোরভাবে সাজানো হয়েছে হোটেলের নিরাপত্তা ব্যবস্থা। শোনা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে কয়েকদিন হোটেল কর্মচারী ছাড়াও অন্য কেউ প্রবেশ করলে তাদের পুরোপুরি স্ক্যান করা হবে। শহরের 15টি স্থানে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। প্রতি মুহূর্তে চলবে মনিটরিং। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তায় বরকনে ও অন্যান্য অতিথিকে নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে যাওয়া হবে। পুলিশ ও অতিরিক্ত বাহিনী ছাড়া ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরাও থাকবেন বিমানবন্দরে। হাসিবুল করিম, শোবিজ টুনাইট।